ওকে স্যার, এতক্ষণ যেটা করলাম সেটা হচ্ছে আমাদের অন্য একটা টেবিল থেকে আমরা ডাটা আমাদের একটা ফর্মের মধ্যে নিয়ে আসছি, সেটা হচ্ছে ক্যাটাগরি ডাটা। তো অ্যাকচুয়ালি আমাদের অপশনসের মধ্যে কি পাস হয়, অপশনসের মধ্যে কোন ডাটাটা পাস হয়? ভ্যালু, ভ্যালুটা পাস হয় না। সেখানে ভ্যালু দেখেন বাই ডিফল্ট মেন্স দেওয়া আছে, সো আপনি যদি লেডিসও দেন তারপর মেন্সই পাস হবে। সো এখানে অ্যাকচুয়ালি আমাদের এই ডাটা দেওয়া লাগবে, ঠিক আছে? একটু চেক করে দেখি কি অবস্থা। চেক করার জন্য আপনি এখানে এসে ইন্সপেক্ট দিবেন, ইন্সপেক্ট দিয়ে এইখানে দেখেন এই যে ইনপুটগুলো দেওয়া আছে না, সিলেক্ট ওপেন করেন, এখানে অপশন আসছে মেন্সের মধ্যে মেন্স, লেডিসের মধ্যে লেডিস। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এইভাবে পাস, এইভাবে করা যায় রিলেশনশিপ ছাড়াও এইভাবে পাস করা যায়, বাট আমরা রিলেশনটা কেন করবো সেটা হচ্ছে, মনে করেন আপনার ড্যাশবোর্ডে আপনাকে একটা ক্যালকুলেশন করতে হবে যে আপনার মেন্স ক্যাটাগরিতে কতগুলো প্রোডাক্ট আছে। সো তখন কিন্তু আপনি এই নাম ধরে ক্যালকুলেট করতে পারবেন না, সো তখন আপনাকে ওই এক দুই ধরে ক্যালকুলেট করতে হবে আইডিওয়াইজ। এই জন্য আমরা যখনই ভ্যালুর মধ্যে এরকম রিলেশনশিপ, মানে অন্য একটা টেবিলে ডাটা পাস করব, সো আমাদের মেইন টেবিলে অ্যাকচুয়ালি ভ্যালুর মধ্যে নামটা না গিয়ে তার আইডিটা পাস করব আমরা। তো আমরা যদি মেন্সের আইডি পাইতে চাই, লেডিসের আইডি আইডি পাইতে চাই, তাহলে হচ্ছে আমাদের এইখানে ক্যাটাগরির জায়গায় আইডি দিলে তো হইলো। এবার একটা রিফ্রেশ দেন, হয়েছে এই যে মেন্সের আইডি, লেডিসের আইডি, কিডসের আইডি। এখন কথা হচ্ছে আপনার এখানে যখন আমি ভ্যালু পাস করতেছি, আমার ইউজার দেখবে হচ্ছে মেনু, মানে মেন্স দেখবে, কিন্তু পেছন দিয়ে আমি কিন্তু ভ্যালু ওয়ান পাস করতেছি, ওয়ান মানে মেন্স, ঠিক আছে? এখন কথা হলো আমার ডাটাবেসটা যদি চেক করেন, এটা আমার কোন ফর্ম, এটা আমার কার ফর্ম, কোন মডেল, কোন মডেলের ফর্ম, এটা সাবমিট করলে কোন মডেলে যাচ্ছে, তাহলে ডাটাবেসের প্রোডাক্ট। সো প্রোডাক্টসের এই যে প্রোডাক্ট ক্যাটাগরি, তাহলে এখানে কি আর লেডিস পেটস আসবে, লেডিসের আইডি আসবে, পেটসের আইডি আসবে, মেন্সের আইডি আসবে, এখানে ওই নামটা আসবে না। কিন্তু আমরা জানি ওয়ান মানে মেন্স, টু মানে লেডিস, সো আমরা এখানে অ্যাকচুয়ালি ডাটা ওয়ান টু থ্রি পাস করবো। এই জন্য একটু সুবিধার জন্য এইখানে লিখবো যে প্রোডাক্ট ক্যাটাগরি আইডি, কারণ এখানে তো আইডি থাকতেছে, সো নামটা ওইভাবে দিব আমরা। সো একটু চেঞ্জ করি, চলেন চেঞ্জটা আবার কোথায় করবো, এখানে করবো, এবং নামটা দিব হচ্ছে ক্যাটাগরি, ঠিক আছে? সো আমার তো এখন যে চেঞ্জ করছি, এখন এটা আমাকে অবশ্যই আমাকে আমার ডাটাবেসকে জানান দিতে হবে, সো সেই জন্য কি করতে হবে এখন, না সার্ভার একবার চালু করব, শুধুমাত্র এনভায়রনমেন্ট ধরলেই রিস্টার্ট দেবো, এরপর এছাড়া আর কোনো রিস্টার্ট নাই, তো সার্ভারের কথা ভুলে যান আসলে। সো আচ্ছা, মাইগ্রেট পিএইচপি আর্টিসান মাইগ্রেট, নাথিং টু মাইগ্রেট, সো ব্যাচটাকে চেক করি আমরা, যে দেখবো প্রোডাক্টসের ব্যাচ কত, সো আমি যদি এখন রোল ব্যাক দেই কে রোল ব্যাক হবে, এখন ক্যাটাগরি রোল ব্যাক করা দরকার আমার, তো এখন প্রোডাক্টস টেবিল কি দরকার, এখন একটা সমস্যা না। সো এই সমস্যার জন্য যেহেতু আপনি ডেভেলপমেন্ট পারপাসে আছেন, আপনার কাছে সব ক্ষমতা আছে, সো আপনি সুন্দর মতো এখানে আসবেন, প্রোডাক্টসকে ছয় বানায় দেবেন, আবার স্ট্যাটাস চেক করেন, হয়েছে ছয়, এবার রোল ব্যাক দিলে কি হবে, চলেন রোল ব্যাক দিই, হয়েছে প্রোডাক্ট রোল ব্যাক, এখন স্ট্যাটাস চেক করলে দেখবো কি নাই, তাহলে এখন আমার মাইগ্রেট করতে হবে, সো মাইগ্রেট, এবং ডাটাবেস একটু চেক করে দেখি ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা বা আসতেছে কিনা। সো প্রোডাক্ট ক্যাটাগরি আইডি আসছে, চলো এবার ফর্ম সাবমিট করি, দিলে তো ভালো। আচ্ছা রিলেশন তো করবো, একটা ক্যাটাগরি বানাইতে হবে, সো আমরা খালিদ দাইকে নাইন ক্যাটাগরিতে দিব। সো রিলেশনটা হিউম্যানদের বোঝাচ্ছি, কারণ ভালো বুঝবেন, প্রোডাক্টদের বললে বুঝবেন না। সো দিলাম হচ্ছে খালিদ ভাইয়ের নাম, এবং তার দাম হচ্ছে 143, এবং নাইন ভাইয়ের ক্যাটাগরিতে সাবমিট, এবং তারা আসলে যুগলবন্দি এখনো হয় নাই,
এখন এটা ইরর দেখাচ্ছে কি 1054, এটার ইরর মানেটা হচ্ছে আননোন কলাম। তার মানে হচ্ছে আপনি আপনার ডাটাবেজে যে নামটা দিবেন এই নামে অ্যাকচুয়ালি কোনো ডাটা পাচ্ছে না, কিন্তু আপনি আবার উল্টা একটা নাম দিবেন। তার মানে হচ্ছে তো বলেন কোথায় চেঞ্জ করব আমি? যেহেতু আপনি এটা নামও প্রোডাক্ট আইডি দিচ্ছেন তাই ফর্মের নামটাও প্রোডাক্ট আইডি দিবেন। তাহলে এবার আইটেমে চলেন, এখানে ছিল প্রোডাক্ট ক্যাটাগরি, রিপ্লেস করে প্রোডাক্ট আইডি, তাহলে এইটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে নাম হচ্ছে প্রোডাক্ট আইডি। সো অ্যাকচুয়ালি 1054 এটার ইয়ারটার রিজন হচ্ছে এইটাই। সো ব্যাকে গিয়ে আরেকটা রিফ্রেশ দেই, আবার পাঠাই। রিটার্ন ব্যাক হইছে। সো ডাটাবেস চেক করি, ডাটাবেস চেক করলে 5 9 ভাই আইডি ছিল কত? 5, তাই এখানে 5 আসছে। এইবার আমাদের টেবিলটা দেখি, আমরা প্রোডাক্টের লিস্টটা চেক করে আসি, কোনো আইডি শো করতেছে না। তার কারণ হচ্ছে আমরা যখন এখানে ফরিচ করছিলাম ওটা কোথায় রিড, এখানে যখন ফরিচ করছিলাম তখন দেখেন কি লেখছি, প্রোডাক্ট ক্যাটাগরি, আমরা নামটা চেঞ্জ করছি না, তাহলে কি হবে? এবার রিফ্রেশ দেন, আসছে 5। কথা হইলো এটা তো আমি জানি, আমি জানিছি বিধায় কোনো একজন ব্যক্তি অজানা ব্যক্তি, এবং সে দেখলো খালিদ নামের একটা মানুষ সে 5 নম্বর ক্যাটাগরিতে আসছে। এখন 5 নম্বরটা কি আসলে সে কিভাবে বুঝবে? এখন কি সে ক্যাটাগরি টেবিলকে দেখবে যে ভাই 5 নম্বরটি কি নাইম? এইভাবে দেখানোর থেকে এর থেকে ভালো হয় না যেখানে 5-এর জায়গায় ডিরেক্ট নাইম নামটাই বসুক? কিন্তু চিন্তা করে দেখেন, নাইম নামটা তো তখনই আমি বসাতে পারবো যদি আমার ডাটাবেজে ওই যে নামটা থাকে, আছে আমি চাচ্ছি যে আমার ওই যে 5 ওই 5 মানে এই 5-এর নাইম, তার মানে আমার ওই টেবিলের 5 নম্বর আইডি এই টেবিলের 5 নম্বর আইডির সাথে রিলেশন করায় নামটা আউটপুট দিবে। রিলেশন এখানে কার করা সব থেকে জরুরি? রিলেশনটা কার করার বেশি জরুরি? আপনি টেবিলটা চেক করেন, এই যে 5, আমার এখানে 9 লেখা দরকার। সো দরকারটা কার? তো আচ্ছা খালিদ সাহেবের তো দরকার। খালিদ সাহেব কোন টেবিলে আছে? তাহলে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ রিলেশনশিপ করা কার? প্রোডাক্টের। তাহলে আমার প্রোডাক্ট মডেলের সব থেকে বেশি দরকার রিলেশন করা, কার সাথে রিলেশন করার? তার মানে আমার এখন প্রোডাক্ট মানে প্রোডাক্ট মডেলটা ক্যাটাগরি মডেলের কাছে গিয়ে বলবে যে ভাই আমার সাথে রিলেশন করেন, রিলেশন করে আপনার এই 5 নম্বরের ডাটাটা আমাকে জাস্ট ধার দেন। আমরা এখন এই যে বাংলায় যেটা বললাম, প্রোডাক্ট টেবিল ক্যাটাগরি টেবিলের কাছে যাবে, রিলেশন করবে এবং তার কাছ থেকে 5 নম্বর আইডি ডাটাটা নিয়ে এসে এখানে প্রিন্ট করে দেখাবে। এটা বাংলার কথা, এবার আমরা এটা প্রোগ্রামিংয়ে দেখবো। সো যেহেতু বললাম যে প্রোডাক্ট মডেলের রিলেশনশিপ করা দরকার, যেহেতু মডেল নামটা আসছে তাই আমরা মডেলের কাছে যাবো। সো মডেলের কাছে চলেন। মডেল কোথায়? এটা মডেল, প্রোডাক্ট মডেল। ওকে, সো এগুলো লিখে নেন, এটা ইম্পর্টেন্ট, এটা আপনার সারা প্রজেক্টে লাগবে। সো মডেলের নিচে একটু ফাঁকা করলাম। সো রিলেশনশিপের প্রথম রুল, কার রিলেশনশিপ করার সব থেকে বেশি জরুরি তাকে বের করা, নাম্বার 1 স্টেপ। মানে কার রিলেশনশিপ করা সব থেকে জরুরি তাকে খুঁজে বের করা, নাম্বার 1 স্টেপ। এটা যে কেউ হইতে পারে। সো কে রিলেশনশিপ করবে তাকে প্রথমে বের করব। মনে করেন বের করলাম, বের করার পরে যাকে পাইলাম সেই মডেলের কাছে যাব। সেকেন্ড স্টেপ হচ্ছে যাকে পেলাম, যে মডেলটাকে পেলাম সেই মডেলে যাব। তো আমরা কাকে পাইলাম? প্রোডাক্ট মডেলকে বেশি দরকার, তাই প্রোডাক্ট মডেলের কাছে আসলাম। এইবার হচ্ছে আমরা রিলেশনশিপ বানাবো। সো রিলেশনশিপ বানানোর রুলসটা হচ্ছে একটা ফাংশনের মাধ্যমে হয়। সো রিলেশনশিপ কিসের মাধ্যমে হয়?
তার মধ্যে আমাকে একটা নর্মাল একটা ফাংশন লিখতে হবে। সো প্রথম রুলটা হচ্ছে একটা ফাংশন বানাবেন, ফাংশন, তারপরে অ্যাজ ইউজুয়াল ফাংশনের একটা নাম হয়, এটা আপনি যে কোনো নাম দিতে পারেন, আপনার নামও দিতে পারেন, বাট আমি বোঝার সুবিধার্থে দিলাম রিলেশন বিটুইন, কার সাথে রিলেশন করতেছে প্রোডাক্টটা, কার সাথে রিলেশন করতেছে, তাহলে রিলেশন বিটুইন ক্যাটাগরি, নাম দিয়েই বুঝতে পারতেছি কে কার সাথে রিলেশন করতেছে। তারপরে কি দিতে হয়, একটা ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, নর্মাল একটা ফাংশন লিখছি না আমি। সো রিলেশনশিপের প্রথম রুলস হচ্ছে আপনাকে একটা ফাংশন লিখতে হবে, সো এটিও লিখছি। তারপরে এইটা অ্যাকচুয়ালি একটা অবজেক্ট ওরিয়েন্টেড ফাংশন, তাই এখানে লিখতে হবে দিস, দিস না আগে রিটার্ন লিখতে হবে, কারণ আমাকে ডাটাটা তুলে নিয়ে আসতে হবে। সো রিটার্ন, তারপরে লিখবেন দিস, লিখছেন, তারপরে দিবেন একটা ইমপ্লাইস, সিঙ্গেল অ্যারো ইমপ্লাইস, ডান। তারপরে বলবেন অ্যাকচুয়ালি প্রোডাক্টটা কতগুলো টেবিলের সাথে রিলেশন করতেছে, কয়টা মডেলের সাথে রিলেশন করতেছে, একটা না, তাহলে লিখবেন হচ্ছে হ্যাজ ওয়ান, যদি অনেকগুলো হয় হ্যাজ মেনি, আপাতত আমরা একটা করে করতেছি আর এই একটাই বেশি লাগবে, সো হ্যাজ ওয়ান, এটা একটা ফাংশন, তাই এইভাবে আটকে দিবেন তাকে। ক্লিয়ার এই পর্যন্ত, এইটুকু মুখস্থ, বোঝার কিছু নেই। এর মধ্যে একটা কোটেশন দিবেন, রিলেশনটা কার সাথে করবে, তাহলে আমরা ক্যাটাগরি মডেলের কাছে যাবো এখন। সো ক্যাটাগরি মডেলে কিভাবে যায়, অ্যাপ ব্যাকস্ল্যাশ, গেলাম ক্যাটাগরি মডেলের কাছে। এরপরে আরেকটা কমা, ক্যাটাগরি মডেলের কার সাথে রিলেশন করবে, এবার একটু মাথা খাটায় দেখেন, আমি এইটা ওপেন রাখতেছি, ক্যাটাগরি ওপেন আছে, সো আমি এটার নাম দিচ্ছি কি ক্যাটাগরি আইডি, এই পাঁচ আর এই পাঁচের মিলতে হবে না, যদি দুই পাঁচ মিলে তাহলে আমাকে এইটা প্রিন্ট করে দেখাবে। তাহলে প্রোডাক্ট টেবিলের ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরি আইডির সাথে ক্যাটাগরি টেবিলের আইডির যদি রিলেশনশিপ করাইতে পারি তাহলে তো আমি এইটা পাইতেছি। সো নামের সাথে মিল দেখেন, ক্যাটাগরি টেবিল, ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি টেবিলের আইডি, এই পাঁচ, এই পাঁচ, এই পাঁচ মানে প্রোডাক্ট ক্যাটাগরি আইডি, আর এই পাঁচ মানে ক্যাটাগরি টেবিলের আইডি। তো রিলেশনশিপটা কোন কোন ফিল্ডের মাধ্যমে হচ্ছে, প্রোডাক্ট ক্যাটাগরি আইডি আর ক্যাটাগরি টেবিলের আইডি। সো আমরা ফিল্ডও ধরতে পারছি এখন, এখন এই ফিল্ডটাই আমরা বলে দিব। সো অলওয়েজ মনে রাখবেন যখন আপনি এখানে কার সাথে রিলেশন করতেছেন, তার নামটা লেখার পরে যে প্যারামিটারটা হয় এইটা হয় হচ্ছে সেই মডেলের ফিল্ডের নাম। সো ক্যাটাগরি টেবিলের কোন ফিল্ডের সাথে রিলেশন করতেছি, ক্যাটাগরি টেবিলের কোন ফিল্ডের সাথে রিলেশনটা করতেছি, শুধু আইডি নাই যে ক্যাটাগরি টেবিলের মধ্যে, সো দিলাম শুধু আইডি, কে রিলেশন করতেছে, প্রোডাক্ট ক্যাটাগরি আইডি, চলে যায় কেন, প্রোডাক্ট ক্যাটাগরি, ক্যাটাগরি আইডি, ঠিক আছে লেখা হইল। যদি আমার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কাজ করবে, নইলে সুন্দর টিরো ধরে দিবে। এই ফাংশনের সবথেকে মূল জিনিসটা হচ্ছে এই যে ফাংশনটা না, এইটা যেমন তেমন একটা ফাংশন না, এই ফাংশনটাকে একটা ব্রিজ বলা হয়, ব্রিজ ফাংশন। আপনি যে এই বাড়ি থেকে ওই বাড়ি যাচ্ছেন রিলেশন করতে গিয়ে, আপনি তো লাভ দিবেন না, কিছু একটা দিয়ে তো পাড়ায় পাড়ায় তারপর যাবেন, সো এটাই হচ্ছে সেই ব্রিজ। আপনি এই বাড়ি থেকে ওই বাড়িতে এই ব্রিজের মাধ্যমেই গেলেন, কিছু একটা নিয়ে আবার এই ব্রিজের মাধ্যমে ফেরত আসবেন। সো আপনাকে যদি প্রোডাক্ট মডেল থেকে যদি কন্ট্রোলার মডেলে যেতে হয়, অবশ্যই এই ফাংশনটা ব্যবহার করে যেতে হবে। তার মানে কি, আমি যদি চাই যে আমার প্রোডাক্ট টেবিলের প্রোডাক্ট ক্যাটাগরি আইডির সাথে ক্যাটাগরি মডেলের ওই আইডি রিলেশন করাতে চাই, তাহলে মাঝখানে আমার এইটা কাজ করতেছে, দুইটা মডেলের বন্ডিং ব্রিজ কোনটা, রিলেশনশিপ বিটুইন ক্যাটাগরি, তাহলে এইটার মাধ্যমে আমি ওকে ধরতে পারতেছি। তাহলে এই নামটা কপি করেন, এবং তাকে আমার দরকার কোথায়, এইখানে দরকার, এইটুকু কেটে দিয়ে এইখানে পেস্ট করে দিবেন।
কিছু হবে না। এইটার মানে বুঝাইলাম যে আমার প্রোডাক্ট মডেলটা প্রোডাক্ট মডেল থেকে কার কাছে গেল, ক্যাটাগরি মডেলের কাছে গেল। সো তার মানে আমি হচ্ছি প্রোডাক্ট মডেল থেকে ক্যাটাগরি মডেলে ঢুকলাম, এবার ক্যাটাগরি মডেলের অ্যাক্সেসটা আমার কাছে আছে। সো আমার এখন কোন ফিল্ড দেখানো দরকার, ওর এই ফিল্ডের প্রোডাক্ট ক্যাটাগরিটা দেখানো দরকার। সো জাস্ট এখন এই টেবিলের নামটা দেখাই দিবেন, যদি সব ঠিকঠাক থাকে পাঁচের জায়গায় নাইম আসবে, নাহলে একটা এরর। সো লোড দেন আসছে। কোনো কারণে মনে করেন আপনি এইটা ভুলে গেছেন, এইটা ভুলে গেছেন, আপনি প্রোডাক্ট আইডির জায়গায় প্রোডাক্ট ক্যাটাগরি দিয়ে দিচ্ছেন, এইটার জায়গায় এইটা দিচ্ছেন, এবার এটা রিফ্রেশ দেন, এররটা হচ্ছে 1054। তার কারণটা হচ্ছে আপনি রিলেশন করছেন ঠিকই, কিন্তু জিনিসটা উল্টা হয়ে গেল না, ক্যাটাগরি টেবিলের প্রোডাক্ট আইডির সাথে প্রোডাক্ট মডেলের আইডির। এখন আপনার ক্যাটাগরি মডেলে কি এই নামে কোনো ফিল্ড আছে? আননোন ফিল্ড, আননোন কলাম 1054। এটার মানে হচ্ছে আপনি ভুল করছেন, শূন্য হয়ে এটাকে ঘুরাই দিবেন তাহলে কাজ করবে। হ্যাঁ এখন আনফরচুনেটলি বা ফরচুনেটলি দেখা গেছে যে আমি দুইটা টেবিল ইউজ করতেছি, দুইটা টেবিলের নাম সেম হইতে পারে, যে কোনো একটা ফিল্ডের দুইটা টেবিলের আমি যদি ওখানে রিলেশন করতে যাই তখন তো কনফ্লিক্ট দেখাবে না? না কনফ্লিক্ট দেখাবে না, কারণ হচ্ছে আপনি যদি দুইটা টেবিল হয় তাহলে দুইটা ফাংশন, এটা তো একটা করছি, এরকম রিলেশন করতে করতে দেখবেন শেষ হয়ে যাবো। যতটুকু এই প্রোডাক্টটাকে লয়াল ভাবতেছেন সে ক্যাটাগরির সাথে রিলেশন করছে, সে ততটা লয়াল না, সে আরও চারপাশে রিলেশন করবে। আপাতত সে তাকে লয়ালি রাখি, এরপরে তাকে শেষ করে দিব আর কি। সো রিলেশনশিপ নিয়ে কোনো ঝামেলা থাকলে বলেন, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যারা বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে যাবেন এইটা নিয়ে একটা কোয়েশ্চেন থাকবেই, মাস্ট, কারণ এটা লাগবেই, কারণ আমরা প্রত্যেকেই এক টেবিলের মধ্যে সব ডাটা রাখি না, অল্প একটু অল্প ডাটা একটা টেবিলে রাখি, ছোটো ছোটো টাকা মানে অনেকগুলো টেবিল হয় অ্যাকচুয়ালি, সবগুলো টেবিল মিলায় ডাটাগুলোকে এক জায়গায় এনে তারপর ডাটা দেখাই। আমরা যখন কাস্টমারের ইনফরমেশন বাড়াবো না, সোশ্যাল মিডিয়া থাকবে এক টেবিলে, তার পাসওয়ার্ড থাকবে আরেক টেবিলে যদি করতে চাই পসিবল, তার অ্যাড্রেস লাগবে আরেক টেবিলে। এইটা করার রিজন হচ্ছে আপনি যদি একটা ডাটাবেজে সব কিছু রাখেন, ডাটাবেজ যখন আপনি হিট করবেন, যখন সে ডাটা তুলতে যাবে, ডাটাটা কুয়েরি করে আনতেছ না, র পিএইচপি করছেন কুয়েরি করে আনে না, সিলেক্ট স্টার ট্যাগ দিয়ে ফ্রম অল এভাবে আনে না, যখন আর তুলে আনতে যায় এবং যখন দেখে যে অনেকগুলো ডাটা, তখন ওটা লোডিং টাইমটা বেশি লাগে। কিন্তু যখন আপনি ইন্ডিভিজুয়াল ছোটো ছোটো ডাটা রাখছেন, তখন কিন্তু ও ঢুকেই বের করে নিয়ে আসছে। সো এইটাকে বলে অ্যাকচুয়ালি এগার লোডিং, আর যদি এক টেবিলে সবগুলো লাগেন ওটাকে বলে লেজি লোডিং ডাটাবেজের ক্ষেত্রে। সো আমরা চেষ্টা করবো একটা ডাটাবেজ যতটুকু ছোটো রাখা যায়, এবং রিলেশনশিপের মাধ্যমে এই টেবিলের সাথে ওই টেবিল রিলেশন করবো। আর যেহেতু বললাম একটা মডেল দশটার সাথে রিলেশন করতে পারে যতগুলো মন চায়, সো কোনো প্রবলেম নেই। সো ক্লিয়ার না হলে আমাকে এখনই কোয়েশ্চেন করেন, এই জিনিস বারবার দেখবেন না, মানে আমার কাছে দেখবেন না, ভিডিও বারবার দেখবেন। সো ক্লিয়ার করেন, কোনো প্রশ্ন থাকলে আমাকে বলেন, ওকে রিভাইজ দিব, লাস্টে দিব, কারণ এরপরে এখন সব ডিলেরটা বাকি আছে শেষ করতে হবে। সো বলেন এই পর্যন্ত কোনো প্রবলেম থাকলে বা কোয়েশ্চেন থাকলে বা আমার এইখানে মনে হয়েছে ভাই এটা কেন হইলো কি জন্য হইলো, আমাকে এই কোয়েশ্চেনটা আপাতত করতে পারেন। হ্যাজ ওয়ান হচ্ছে একটা ফাংশন, যদি একটা মডেলের সাথে রিলেশন করে হ্যাজ ওয়ান, যদি অনেকগুলো হয় হ্যাজ মেনি। তাহলে যদি আমাদের আরো ফাংশন থাকতো তাহলে এখানে কমা কমাতে লিখতে হইতো, বাট বর্তমান যে সময়টা আসছে হ্যাজ মেনিটা খুবই কম ইউজ করা হয়, হ্যাজ ওয়ানটাই ইউজ না করে বিভিন্ন ফাংশন করে 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 আলাদা আলাদা করে দেওয়া হয়। এই ক্ষেত্রে কি হচ্ছে আমি ইন্ডিভিজুয়াল মডেলকে অবজেক্ট বানায় ধরতে পারি। ক্লিয়ার এই পর্যন্ত? আপনি যখন কন্ট্রোলারের মধ্যে যখন বলে যে মডেল খুঁজে পাচ্ছি না, তখন কিভাবে লিখছেন? কারণ আপনার মডেলটা কোথায় থাকে, অ্যাপ ফোল্ডারের মধ্যে, এই যে ফাঁকা না, তো ডিরেক্টরি এটা না তার, জাস্ট ডিরেক্টরি বলছি যে ভাই তুমি রিলেশন করবা এই ডিরেক্টরির সাথে। এইটা হয়তো এখন দেখতেছেন অ্যাপ লার্ভেল, যখন হয়তো আর দুই তিনটা আপডেট দিবে কিছু একটা আপডেট, তখন এটা হয়তো লিখতে হবে না, শুধু এটা লিখলেই কাজ করবে, এটা নিয়ে কাজ করতেছে যতটুকু আমি জানছি অবস্থায়। সো জিনিসগুলো আরও শর্ট হইতেছে, সো এখন যদি শিখেন আপডেট হলে কোনো প্রবলেম হবে না,
খালি দেখবেন কি কি আপডেট হয়েছে, শুনে মতো খালি ইমপ্লিমেন্ট করবেন। এইটুকু ক্লিয়ার হলো বলেন? ওকে, সো আজকে এখন আমরা একটু ডকুমেন্টেশন দেখবো, ডকুমেন্টেশন দেখেই সব ডিলেট করবো, এবং সব ডিলেটে অনেক লিখতে হবে, সো একটু সময় দেন আমাকে। এখানে 40টা লিখতে হবে, সব ডিলেট বুঝেন, ডাটাবেজের থেকে থাকবে কিন্তু ড্যাশবোর্ডে থাকবে না। এটি কি ওইটার মতো? ডিলেট তো চলেই গেল, এখানে অনেক লেখা, অনেক লেখা, গতকাল তো ফাইজলাম করছি, আজকে সিরিয়াস। আমরা এটা করছি, দেখেন কি বলছে, ইউজার আইডি ইন্টিজার, সাপ্লায়ারের আইডির সাথে ইন্টিজার, এই কাজটি করছি, ওটা একটু কঠিন আর কি, আমি একটু সহজ বাংলায় বলছি। এবং এই যে রিলেশনশিপ, ও হ্যাজ থ্রু দিয়ে করছে, কারণ এটা 6.9 এর ভার্সন, আমি 6.2 এরটা দেখাচ্ছি, বাট কোনো প্রবলেম নেই, কাজ কিন্তু করছে। আমার যে একদম আপডেটেড কাজ করবে তা না, আপনি 5.3 এরও ফাংশন লিখতে পারবেন এখানে, কারণ আমরা কিন্তু অনেকে আছে যাদের অ্যাপ্লিকেশন বানানো আছে, তারা কিন্তু আপডেট করে নেই, 5.3-তেই চলতেছে, যাতে আপনার ব্যাকডেটেড অ্যাপ্লিকেশন কোনো প্রবলেম না হয় সে সিস্টেমও করে রাখছে, মানে আগে সব কিছুই রাখছে, নতুন কিছু দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এখানে তো ওখানে শুধু ডিরেক্টরিটা দেখা যাচ্ছে, এখানে তো হিস্টরি অ্যাপ ইউজার, কিন্তু আইডি কই, আমরা তো একদম ইন্ডিভিজুয়াল করছি, দুইটা করছিলাম, সেটাই তো বললাম, এটা 6.9 6.9 এটা দেখা যেন, তো ভার্সন দেখায় না ভাইয়া, এখানে উপরে গেলে 6 আর না 5.8, যাই না ভাই, এদের ওয়েবসাইট আপডেট দিতে পারে, আমি যখন শিখছি তখন এটা এইভাবে ছিল, এখন হয়তো চেঞ্জ হয়েছে, এবং হ্যাজ ওয়ান থ্রু, আমি হ্যাজ ওয়ান দিয়ে শিখছি, হ্যাজ ওয়ানই মনে আছে আমার কাছে, তাদের কাজ করতেছে এই অনেক করতে কি, আমি জানি না, একবার কাজ করা মানে আমি ওই কোডটা ধরবই না, ধরলেই ভুল হবে, আমি আর খুঁজে পাবো না। সো রিলেশনশিপ যদি আরও এক্সট্রা জানতে চান, বা এখান থেকে আছে শিখে নিন, ডকুমেন্টেশন দেওয়া আছে, এই যে হ্যাজ বিনও আছে, হ্যাজ বিন এটা এইভাবে কাজ করে, লাইক আপনি চাইলে এমন হইতে পারে যে আপনার এই আইডির সাথে ওই ফিল্ডের 4-5টা ফিল্ডের রিলেশন হবে, তখনই হ্যাজ বিন ইউজ করা হয়, যেমন এখানে দেখেন আইডির সাথে কান্ট্রি আইডি নেম সব ধরছে, 3-4টা ফিল্ড ধরতে হলে তখন হ্যাজ বিনই, যদি একটার সাথে একটা ফিল্ড হয় হ্যাজ বিন, ডকুমেন্টেশন তাই বলতেছে। এটা নতুন ভার্সন, সো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। সো অ্যাকচুয়ালি দেখেন আমার যে কাজটা করছে ওইভাবেই কাজটা ফক ফেলাইছে, ও তো এটাই করছে, দেখেন অ্যাপ পোস্ট অ্যাপ ইউজার ধরছে, কান্ট্রি আইডি ইউজার আইডি, আইডির সাথে আইডি রিলেশন একই না, বাট এটা হচ্ছে নতুন ভার্সনের কোড সিস্টেম, আমরা আমাদের মতো করে করছি, আমি যেটা করছি এটা ভার্সন 6 এর, বাট 6.2 এর 6.9 হয়তো এইটা নতুন একটা ফাংশন অ্যাড করছে। তো রিলেশনশিপ শেষ, অনেক রিলেশন করলাম নাইম ভাই আর খালিদ ভাইয়ের সাথে, সো এখন আমরা দেখবো হচ্ছে সফট ডিলেট, এখানে লেখেন সফট ডিলেট, সো সফট ডিলেটের মধ্যে দেখেন প্রথমে বলছে ইন অ্যাডিশন টু অ্যাকচুয়ালি রিমুভিং রেকর্ড ফ্রম ইউর ডাটাবেস, এলোকুয়েন্ট জিনিসটা কি অ্যাকচুয়ালি, আমরা যে সফট ডিলেট বিভিন্ন হেল্পার বা ফাংশন ইউজ করি না রেডিমেড, এইগুলোকে ওর ভাষায় বলে এলোকুয়েন্ট, ক্যান অলসো সফট ডিলেট মডেলস, ওয়েন মডেলস আর সফট ডিলেটেড দে আর নট অ্যাকচুয়ালি রিমুভড ফ্রম ইউর ডাটাবেস, ইনস্টেড ডিলেটেড অ্যাট নামে একটা ফিল্ড ক্রিয়েট হয়, এখন আমাদের কি আছে আপডেটেড অ্যাট ক্রিয়েটেড অ্যাট না, তখন ডিলেটেড অ্যাট নামে একটা কলাম অ্যাড হবে, অ্যাট্রিবিউট ইজ সেট on the model and inserted into the database. If a model has a non-null deleted value, the model has been soft deleted. তার মানে যদি বাই ডিফল্ট হচ্ছে নাল রাখবে, বাট যখন আমরা ডিলিট করব তখন হচ্ছে ওই যখন যে টাইমটা ডিলিট করছি ওই টাইমটা ঢুকবে, বাই ডিফল্ট ডিলিটেডের মধ্যে নাল ভ্যালু থাকবে। টু এনেবল সফট ডিলিট ফর এ মডেল ইউজ দ্য ইলুমিনেট ডাটাবেস এলোকুয়েন্ট সফট ডিলিটস, এটার মানে কি বলছে, টু এনেবল সফট ডিলেটস ফর এ মডেল ইউজ দ্য ইলুমিনেট ডাটাবেস এলোকুয়েন্ট সফট ডিলেটস, আপনি যে ডাটাবেস টেবিলে চাচ্ছেন বা যে মডেলে চাচ্ছেন সেই মডেলে এই ক্লাসটা ইউজ করতে হবে,
সো আমরা চাচ্ছি কোথায় ইউজ করতে, যে সফট ডিলেট, একটা ডিলেট বাটন অফ না? সো এইটা মানে কোন মডেল থেকে আসছে? প্রোডাক্ট লিস্ট, প্রোডাক্ট লিস্টটা কোন মডেলের মধ্যে থেকে আসছে? মানে এই যে ডাটাটা আনতেছি এটা কোন মডেল থেকে আসছে? প্রোডাক্ট মডেল, ইউআরএল থেকেই বুঝতেছেন প্রোডাক্ট, তাদের প্রোডাক্ট মডেল থেকে আসছে। তাহলে হচ্ছে আমার এই ক্লাসটা প্রোডাক্ট মডেলে দিব, সেটাই বলছো তুমি। যেই মডেলের মধ্যে চাচ্ছ সফট ডিলেট এনেবল করতে, ওইখানে গিয়ে এই ক্লাসটা ইউজ করো। সো কপি করলাম, কপি করে হচ্ছে মডেল সব কেটে দিলাম, প্রোডাক্ট মডেলে গেলাম। মডেলে গিয়ে নিচে উপরে যেখানে মন চায় ইউজ করে, ইউজ করলাম। এই যে ইউজ, ক্লাসের নাম যেটা ও আমাকে বলছে দেওয়ার জন্য, এবং এটা দেখতে অনেকটা এইরকম হবে। এবং হচ্ছে আপনাকে আপনার মডেলের মধ্যে ইউজড সফট ডিলেট এই জিনিসটা বলে দিতে হবে। সো এটা বলেন, এইটা দেওয়ার মানে হচ্ছে আমি অ্যাকচুয়ালি এটা ব্যবহার করার মতো যোগ্য হইছে, কিন্তু আমি এবার এইটা দেওয়া মানে হচ্ছে আমি এনেবল করলাম আমার মডেলটা, এখন এটা এনেবল সফট ডিলেটের জন্য। এইটা দেওয়ার মানে হচ্ছে আমি এখন ব্যবহার করার জন্য এটাকে নিয়ে আসছি, মানে আমি এটা ব্যবহার করতে পারতেছি। আর এইটা মানে হলে অলরেডি আমি এখন ব্যবহার করবো তাকে। সো এইটুকু ডান ডকুমেন্টেশন দেখে এরপরে কি বলছে, ইউ শুড অলসো অ্যাড দ্য ডিলেটেড অ্যাড কলাম টু ইয়োর ডাটাবেস টেবিল। দ্য লারাভেল স্কিমা বিল্ডার কন্টেন্টস এ হেল্পার মেথড টু ক্রিয়েট দিস কলাম। তার মানে আপনার টেবিলের মধ্যে ডিলেটেড অ্যাড নামে একটা কলাম লাগবে, এবং সেই কলামের জন্য আপনাকে এই কোডটা দিতে হবে। সো এই কোডটাকে নেন, এবং আপনার মডেলটা কোন ডাটাবেসে যাচ্ছে, অবশ্যই প্রোডাক্ট, তাহলে এইটার নিচে এসে এই কোডটাকে ছেড়ে দেন। ডকুমেন্টেশন আমাকে এইটাই বলছে, যেহেতু আমি নতুন একটা ফিল্ড অ্যাড করছি তাহলে এখন কি করতে হবে? আরে বলেন, ভুলে তো বলেন, নতুন একটা ফিল্ড অ্যাড করছি ডাটাবেস, রোল ব্যাক করতে হবে। Yes, রোল ব্যাক কি আমি না কপি করলাম, কপি ছেড়ে তো দিয়েছি। ঠিক আছে, আমাকে বলছে যে তোমার টেবিলের মধ্যে এইটা ইউজ করো, এবং আমি অলরেডি লিখে দিছি। সো আমি রোল ব্যাক করে মাইগ্রেট যখন করব, তখন ও আমাকে বলছে ডিলিটেড অ্যাড নামে একটা কলাম দিবে। সো দেখি ও আমার মিথ্যা বলছে না সত্যি বলছে। আসছে ডিলিটেড অ্যাড, এই যে আমার ডকুমেন্টেশন আমার সত্যি কথাই বলছে। এরপরে বলছে, নাও ওয়েন ইউ কল দ্য ডিলেটেড অ্যাড মেথড অন দ্য মডেল, দ্য ডিলেটেড অ্যাড কলাম উইল বি সেট টু দ্য কারেন্ট ডেট অ্যান্ড টাইম। তুমি যখন ডিলেটেড অ্যাড বাটনে ক্লিক করবা, মানে ওই ডাটাটা ডিলেট করবা, তখন হচ্ছে তোমার ওই সময়টাকে ধরাই দিবে, জাস্ট লাইক ক্রিয়েটেড অ্যাড আপডেটেড অ্যাডের মধ্যে টাইম ধরাই দিবে। এটাই বলছে, এবং এইটা কোথায় যাবে? ট্র্যাশড। এটা একটা ইনভিজিবল জিনিস ভাই, এটা আপনি ডাটাবেসে দেখবেন কিন্তু ড্যাশবোর্ডে দেখতে পারবেন না, মানে এটা ট্র্যাশ নামে একটা ফাংশনের মধ্যে আন্ডারে চলে যায়। সো এইটা হচ্ছে সফট ডিলেট। তাহলে এখন হচ্ছে আমাদের এই বাটনটাকে কি করতে পারবো না কোন একটা, হ্যাঁ পারবো, রিস্টোর করতে পারবো, বাট আজকাল যা সফট ডিলেট দেখবো রিস্টোর দিলে আর মাথা ঘুরবে, ওটা আর 100 লাইনের কোড। সো আমার এখন কি করতে হবে, নর্মাল যেভাবে ডিলেট করতাম সেভাবে জাস্ট এটাকে ডিলেট করতে হবে, এবং ডিলেট হইলে যাতে ডাটাবেস থেকে চলে না যায় সেই ব্যবস্থা করতে হবে। সো আমরা এর আগের দিন কি বানাইছিলাম, web.php-তে যাই, ডিলেট, এই যে ডিলেট প্রোডাক্ট, ডিলেট প্রোডাক্ট কন্ট্রোলার, ডিলেট ফাংশন। সো আমার কন্ট্রোলার কোথায়? প্রোডাক্ট। সো প্রোডাক্ট কন্ট্রোলারের মধ্যে ডিলেট ফাংশনটা কোথায়? এই যে ডিলেট ফাংশন বলছিলাম, ফাইন করো, ফেল করো, যে আইডিটা আমি তোমাকে দিচ্ছি সেটা ডিলেট করো, এইখানে কোনো চেঞ্জ হবে না। জাস্ট এবার একটু ডিলেট করে দেখি এখান থেকে যায় কি না। আমি কি চাপ দিছি? নাই, এবার এখানে আসেন, এখানে রিলোড দেন, তারা আবার প্যাচ আপ করছে, কিন্তু তাদেরকে এখান থেকে চলে গেছে, কিন্তু ভাই তারা ডাটাবেসে ঠিকই সুগেশন দিতে আছে,
রিলেটেড অ্যাট এর মধ্যে দেখেন এই যে ডেট টাইম সহ চলে আসছে আছে তাহলে এখন আমি কিভাবে ফোর্স ডিলিট করব ফোর্স ডিলিটের জন্য এখানে আপনাকে এখন ছয় লাইন লিখতে হবে সেটা হচ্ছে এফ ও আর সি ই ডি ই এল ই টি ই এই হলো ছয় লাইনের কাজ এটা দেওয়া মানে হচ্ছে ভাই চলে গেছে সো বাই ডিফল্ট আমি তাকে আবার তুলে নিয়ে আসি আসছে আবার তারা কোনো মতো মাইক ধরে ধরে নিয়ে আসছি এবার ডিলিট ভাই এবার ব্রেক হয়ে গেছে অনেস্টলি বাই ডিফল্ট আপনি যখন সফট ডিলেট ইউজ করবেন লাভেল বুঝে নিবে হচ্ছে আপনি সফট ডিলেট মানে হচ্ছে ডাটাবেস থেকে সরাতে চাচ্ছেন না কিন্তু যদি আপনি তারপরে চান না আমি জোর করে তাদেরকে আলাদা করতে চাই ফোর্স ডিলেট এটার মানে হচ্ছে ডিস্ট্রয় এক আজীবনের জন্য ডিস্ট্রয় সো আমরা এই ফোর্স ডিলেটটা খুবই কম ইউজ করবো দরকার নেই কোনো এইটা শুধুমাত্র হচ্ছে যদি আমাদের ইউজার ডিঅ্যাক্টিভ হইতে চায় বা নিজের অ্যাকাউন্ট ডিজেবল করতে চায় তখন তাকে সরাই দিবে তখন হচ্ছে শুধুমাত্র জায়গা বুঝে ব্যবহার করবো বাট ইউজুয়ালি আমরা তাদেরকে একবারে একবারে সরাই না দিয়ে শুধুমাত্র এটা ইউজ করব যাতে কোনো একটা কারণে তাদেরকে আবার ফিরে আনতে পারি যখন আমরা মানে বিভিন্ন রকমের ইউজার ক্রিয়েট করব তখন এমন করা যাবে না যে আমি যখন সফট ডিলিট করতেছি সেই ইউজারটা তো আপনার লগইন করতে পারতেছে না বা তার আইডিতে ঢুকতে ডিলিট মানে অ্যাকচুয়ালি ডাটাবেস ডিলিটই ধরছে সে কিন্তু আর লগইন করতে পারতেছে না তাকে আমাকে আবার রেজিস্টার করায় আনতে হবে মানে যদি আপনার ডাটাবেজে ডিলিটেড অ্যাটের মধ্যে কোনো টাইম থাকে তার মানে সে ডিলেট তাকে আমি ডাস্টবিনে ফেলে রাখছি ডাস্টবিন থেকে খাবার তুলে খায় সো লার্ভেল কেন ডাস্টবিনে খাবার তুলে আবার লগ ইন করাই দিবে তাকে কিন্তু চাইলে আপনি তাকে আবার ফিরে আনতে পারবেন ডাস্টবিন থেকে উঠায় ধুয়ে মুছে আবার সাজা রাখতে পারবেন তখন আপনাকে আবার রেজিস্টার একটা বাটন বানাইতে হবে ক্লিক করলে ভাই তুমি ফেরত আসো আজকে দেখুন ক্লিয়ার সো কী কী শিখলাম আজকে কিভাবে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের রিলেশনশিপ করাইতে হয় এবং হচ্ছে একটা ডাটাকে আজীবনের জন্য ডিলেট না করে জাস্ট টেম্পোরারি টাইমের জন্য যতদিন পর্যন্ত ডিলেট থাকা দরকার মনে করেন কোনো ইউজার ভুল করে ডিলেট করে ফেলছে সে যেটা আবার রিস্টোর করতে পারে সেই সুবিধাটা রাখার জন্য সফট ডিলেট করে রাখছে এবং এখানে যে সফট ডিলেট মানে চলে গেল এখন রিস্টোর করতে হলে তো আমার তো দেখতে হবে তাই না তো দেখতে হলো একটা জিনিস আছে এখানে দেখেন বলে দিচ্ছে যে যদি কোনো তুমি সফট ডিলেট করো ডিলিটেড অ্যাটের মধ্যে যদি কোনো ডাটা থাকে সেটা এই থ্র্যাশড ফাংশনের মধ্যে থাকে বাট অ্যাকচুয়ালি আমরা এই ফাংশনটা ইউজ করবো না এর থেকে পাওয়ারফুল আর একটা ফাংশনে সো এটা ইউজ করবো সো এই পর্যন্ত যদি কোয়েশ্চেন থেকে বলেন আমি আরেকটা রিভিউ দিব জাস্ট কোয়েশ্চেনটা আগে শেয়ার করেন এরপরে বলতেছি বলেন বলেন আরে কিছু তো বলেন অ্যাটলিস্ট জিজ্ঞাসা করেন আমি কি খাইছি দুপুরে কিছু তো বলেন মানে বললাম তাই এটাই বললেন এবার কাজের কিছু জিনিস বলেন সো বোঝে কিছু থাকলে বলেন বের করে দিলাম এটা তো দেখা যাচ্ছে যে মানে সব ডিলিটের পরে মানে আমরা যে ডাটাবেস থেকে ছিল আমাদের ডাটাবেস ওইটাতেই থাকতেছে আমরা যদি আলাদা অন্য একটা ফোল্ডারে নিয়ে যেতে চাই মানে আলাদা একটা ডাটাবেস নিয়ে যেতে চাই আলাদা ডাটাবেসে কেন যাবে আপনি তো ডিলিট মানে তো পোস্ট করতেছেন না ডাটা ডিলিট মানে হচ্ছে ওই টেবিল থেকে জাস্ট এটাকে টেম্পোরারি আমি তাকে সরায় রাখছি ডাস্টবিনে ফেলা রাখলাম থ্রাস্ট ওকে আর কোশ্চেন করেন করেন কোশ্চেন করেন ওই ডাটাটারে আমরা আমাদের কোন ফরম্যাটে রাখতে চাই ডিলিটেড ডাটা হিসেবে ওই দেখাও পসিবল হ্যাঁ ওই ডাটাতে ওই থ্রাস্ট ডাটাগুলোকেই চাইলে আমরা আরেকটা টেবিলের মধ্যে যেমন আমার এখানে কি এগুলো এখন লাইভ ডাটা এগুলো এখন বর্তমানে অ্যাক্টিভ ডিলিট করি নাই আপনি চলে এইখানে ডিলিটেড ডাটাগুলো একবার দেখাতে পারবেন এবং তখনই রেজিস্টার বাটন আসবে আপনি কি এখানে এইটা দেখে রেজিস্টার করতে পারবেন এটা রেজিস্টার করাই আছে রেজিস্টার করাই আছে রেজিস্টার কাকে করতে পারবেন যেটা ডিলিট করা সো ডিলিটের জন্য আমরা আগামীকাল এখানে একটা টেবিল বানাবো যেটাকে ডিলিট করবো ডিলিট করাটা নিচে আসবে এবং তাকে আবার রেজিস্টার করে রেজিস্টার খইলে আবার সে উপরে চলে যাবে সো বলেন আর কোনো কোয়েশ্চেন নেক্সট আমি একটা প্রবলেম করছি যে আপনি বলছেন যে পিএইচপি নিজস্ব সার্ভার আছে
কিন্তু দেখা গেছে যে আমি যখন জ্যাম সার্ভার লার্ভেল ইনস্টল করেছি লার্ভেল ইনস্টল আছে জ্যাম সার্ভারটা ওপেন না করলে আমার পিএইচপিটা লোড হচ্ছে না মানে আমি পিএইচপি আর্টিসান সার্ভ লিখতেছি আমার তখন ওইটা আমি বলি পিএইচপি আর্টিসান সার্ভ লিখতে হলে আপনাকে ওপেন করতে হবে সার্ভ কাজ করবে বাট যখন মাইগ্রেট করতে যাবেন তখন ডাটা বেস করবে আপনি সার্ভ করতে পারবেন মাথায় কিছু থাকলে বলেন এরপর আর পাবেন না আপনাদের প্রজেক্টে প্রত্যেক ইন্ডিভিজুয়াল পার্সনাল লাগবে একটু খেয়াল করে করেন এগুলো একদম বেসিক মানে কম্পালসরি এগুলো ছাড়া কোন প্রজেক্ট করা সম্ভব না আপনি আবার যে ফ্রেমওয়ার্কে শিখেন ডটটেটে গেলেও এই কাজই করবেন জ্যাঙ্গোতে গেলে এই কাজই করবেন ও একভাবে করে ও একভাবে করে বাট এটা কমন এর জন্যই বলা হয় যে আপনি যে কোনো একটা ফ্রেমওয়ার্ক ভালো মতো শিখেন আপনার শিফট করতে জাস্ট এক মাস লাগবে সেম কাজটাই করবেন খালি ও কীভাবে লেখে শিখবে না কিছু আচ্ছা ভাইয়া জি ওটাকে লারাভেল শিডিউল বলে এটা ভাই একদম লাস্টের দিকে বলুন তারপর কথা আমি এত ভালো বুঝেছি ওকে 10 বেজে গেছে শেষ টাইম আপ ওকে সো একটু রিভিউ দিই কী কী করলাম আজকে যা যা নোট করছেন জাস্ট লিখে নেন হয়তো তাড়াতাড়ি বলে গেছি মিস করে গেছেন জাস্ট দেখেন যে রিভিশন দেওয়ার সময় আপনি মিস করছেন কিনা যদি বলেন যে আমি মিস করছি একটু পজ থাকবো লিখবেন তারপর আমি নেক্সট স্টেজে যাবো সো আজকে মেইনলি ছিল আমাদের রিলেশনশিপ দেখার রিলেশনশিপ দেখার জন্য আমরা একটা ক্যাটাগরি দেওয়ার জন্য প্রোডাক্টটা কোন ক্যাটাগরিতে যাবে সেই ক্যাটাগরিতে যাওয়ার জন্য একটা সিলেক্ট তার মধ্যে অপশন নামে একটা ডিজাইন করছি বুটস্ট্র্যাপ থেকে নিয়ে সেটার মধ্যে আমরা কিছু ভ্যালু দিছি লাইক আমার প্রোডাক্টটা কোন ক্যাটাগরির আন্ডারে থাকবে সেটা বানালাম এবং এইটা বানানোর আগে যাতে আমাদের এই জিনিসটা ডাইনামিক্যালি অন্য একটা টেবিল থেকে আসে তাই আমরা কী করলাম একটা ক্যাটাগরি টেবিল বানাইলাম ক্যাটাগরি টেবিলটা কোথায় ছিল ক্যাটাগরি 404 নট ফোন প্রোডাক্ট ক্যাটাগরি যাতে আমাদের সেই ক্যাটাগরিগুলো ডাইনামিক্যালি আসে তাই আমরা এইখানে একটা ফর্ম বানাইলাম এবং এইটা আমরা ক্যাটাগরি মডেলের মাধ্যমে ক্যাটাগরিজ টেবিলের মধ্যে স্টোর করলাম এই ডাটাগুলো কী কী যাচ্ছে আইডি যাচ্ছে আর প্রোডাক্ট ক্যাটাগরির নামগুলো যাচ্ছে কিন্তু আমি যখন এখানে এসে দেখলাম যে আমি ঠিকই পাচ্ছি ডাটা যখন আমি লেডিস দিয়ে সাবমিট দিচ্ছি কিন্তু আমার ড্যাশবোর্ডে এসা এখানে আমাকে সেই ক্যাটাগরি আইডি বলতেছে এক হলে এক দুই হলে দুই কিন্তু আমার কথা হচ্ছে ভাই আমার এখানে আইডি না এখানে হচ্ছে আমার ইউজার ফর্ম থেকে যেটা ড্রপডাউনগুলো সিলেক্ট করছে ঠিক সেটাই দেখাবে সো আমার জন্য প্রবলেম ছিল হচ্ছে কারণ হচ্ছে আমার প্যাডস এইটা আমার প্রোডাক্ট মডেলের মধ্যে নাই এটা হচ্ছে আমার ক্যাটাগরি মানে আরেকটা টেবিলের মধ্যে আছে এইটা সলিউশনের জন্য কী করলাম আমরা রিলেশনশিপ করছি রিলেশনশিপ করার জন্য প্রথমে খুঁজে নিলাম কার রিলেশনশিপ করা সব থেকে বেশি জরুরি সো আমরা খুঁজে দেখলাম যে প্রোডাক্ট যিনি আছেন তার সব থেকে জরুরি তাই আমরা প্রোডাক্ট কন্ট্রোলারে গিয়ে বললাম এবং একটা ফাংশন বানালাম সেই ফাংশনটার নাম দিলাম রিলেশনশিপ বিটুইন ক্যাটাগরি এইটা যে এই নামই দিতে হবে তার কোনো মানে নাই যে কোনো নাম দিতে পারবেন বোঝার জন্য এই নাম দিলাম তারপরে বললাম যে রিটার্ন করো তোমাকে আমি যেইটা দিব যে অবজেক্টটা দিব সেটা হ্যাজ ওয়ান টাইপ তারপর বললাম যে আমার প্রোডাক্ট মডেল অ্যাপ ক্যাটাগরির সাথে সেই ক্যাটাগরির আইডির সাথে রিলেশনশিপ করবে প্রোডাক্ট মডেলের বা প্রোডাক্ট টেবিলের প্রোডাক্ট ক্যাটাগরি আইডির সাথে ক্যাটাগরিজ টেবিলের আইডির সাথে প্রোডাক্টস টেবিলের প্রোডাক্ট ক্যাটাগরি আইডির সাথে রিলেশনশিপ করবে এবং এই যে ফাংশনটা বানালাম এইটা হলো তাদের রিলেশনশিপ ব্রিজ বা বন্ডিং ব্রিজ সো আমার এখানে এর আগে পাঁচ দেখাচ্ছিল বা দুই দেখাচ্ছিল কারণ সেই ডাটাটা এখানে আছে
লাইক আমাদের প্যাডসের জন্য দেখেন এখানে চার আছে। সো আমাদের এর আগে এখানে চার শো করতেছিল, যাতে এখানে চার শো না করে প্রোডাক্ট টেবিলের চার এবং ক্যাটাগরিজ টেবিলের চার, মানে হচ্ছে কই হলো ক্যাটাগরিজ টেবিলের চার মানে পেজ থেকে যাতে শো করে। তাই আমরা কি করলাম, যেখানে আমার এই টেবিলটা ভিউ হচ্ছে সেই ব্লেডের কাছে গেলাম, সেই ব্লেডটা হচ্ছে মেবি রিডে, সেই ব্লেডের কাছে গেলাম এবং সেটা এই রো থেকে প্রিন্ট হচ্ছে। তাকে আমি বললাম যে তুমি প্রোডাক্ট টেবিলের কাছে যাও, প্রোডাক্ট টেবিল থেকে তুমি এবার ক্যাটাগরি টেবিলের কাছে যাও, সেটা হচ্ছে আমার সেই ব্রিজের মাধ্যমে, ব্রিজ ফাংশনের মাধ্যমে। এইটার মানে হচ্ছে আমি এবার ক্যাটাগরি টেবিলে ঢুকে পড়ছি। সেখানে এসে বললাম যে ভাই তোমার টেবিলের এই প্রোডাক্ট ক্যাটাগরিটা জাস্ট আমাকে একটু ধার দাও, আমি খালি আমার টেবিলে ইকো করে দেখাবো। এইটা দেওয়ার জন্যই আমার প্রোডাক্ট ক্যাটাগরির চার, প্রোডাক্ট ক্যাটাগরির চার এবং ক্যাটাগরি টেবিলের চালের সাথে যখন ম্যাচ হয়েছে তখন সে আমাকে এই প্যাচটা আউটপুট দিছে। তো এইটাই ছিল একদম কমন রিলেশনশিপ, এইটাই অ্যাডভান্স রিলেশনশিপ, এর বাইরে কোনো রিলেশনশিপ নাই। এটার টাইপ হচ্ছে হ্যাজ ওয়ান, মানে আমি একজনের সাথে রিলেশনশিপ করছি। যদি আপনি আরও অনেকজনের সাথে করতে চান আপনি হ্যাজ মিনিতে একবার ট্রাই করে দেখতে পারেন, বাট আমি বলবো বারবার ফাংশন করে নেওয়াটাই বেটার। তাহলে আপনি ইন্ডিভিজুয়াল মডেলকে অবজেক্ট ধরে ধরে রিলেশনশিপ করতে পারতেছেন। ওকে, সো এরপরে ছিল সফট ডিলেট। সফট ডিলেটের মূল লক্ষ্য ছিল হচ্ছে আমি এখান থেকে ডিলেট করব, লাইক আমার টেবিল থেকে চলে যাবে, কিন্তু সে আজীবনের জন্য ডাটাবেস থেকে চলে যাবে না, সে ডাটাবেসে ঠিক স্টে করবে। তার জন্য কি করলাম, আমরা আমাদের যে কন্ট্রোলারের মাধ্যমে এটা ডিলেট হচ্ছে, লাইক ফাংশন ডিলেট, ডিলেট ফাংশনের মাধ্যমে সেখানে বললাম প্রোডাক্ট টেবিলের মধ্যে যাও, ফাইন্ড অর ফেল করো, তোমাকে আমি যে আইডিটা দিচ্ছি সেইটা এবং তুমি সেইটাকেই ডিলেট করো, যাতে উনি ফোর্স ডিলেট না হয় বা ডেস্ট্রয় না হয়। তাই আমরা মডেলের মধ্যে বলছি এই মডেলের মধ্যে যত ডিলেট হবে সবগুলো হবে সফট ডিলেট। তাই আমরা একটা ক্লাস ইউজ করলাম ইলুমিনেট ডাটাবেস এলোকেন্ট সফট ডিলেট এবং তাকে এনেবল করলাম ইউজ সফট ডিলেটস লিখে। কিন্তু ডাটাবেসে আমার কোনো একটা কলাম করতে হবে ডিলেটেড অ্যাট নামে, এই জন্য কী করলাম আমাদের যে টেবিলের মধ্যে ক্রিয়েট হবে সেই টেবিলে গিয়ে লিখলাম টেবিলস সফট ডিলেটস, রোল ব্যাক করে একবার মাইগ্রেট করলাম ডাটাবেসের মধ্যে, ডিলেটেড অ্যাট নামে একটা কলাম আসছে নতুন। এরপরে যদি আমরা এই ডিলেট বাটনে চাপ দেই তারপরে আমাদের সফট ডিলেটটা কাজ করতেছে, লাইক সফট ডিলেটের মধ্যে 2020 সাল এক তারিখ এক মাস 5:15:38, এইটার মানেই হচ্ছে আমাদের সফট ডিলেট। আপাতত ডাটাটা আনলাম কারণ কালকে আমরা রিস্টোর দেখব। এই পর্যন্ত আমাকে কোয়েশ্চেন থাকলে লাস্ট বার সুযোগ দিচ্ছি, বলেন 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 শিওর এত তারা বাসায় কোয়েশ্চেন থাকলে বলেন, না ভিডিও বন্ধ করে দিলাম শিওর